নমস্কার বন্ধুরা, অরিতি ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজ কিন্তু আমি ব্লগটা একদম সকালবেলা থেকে স্টার্ট করে দিয়েছি, একদম স্নান করে নিয়েছি, আর তারপর কিন্তু এই যে যা আমার প্রতিদিনের কাজ থাকে, তো আজকে একদমই তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব। আর প্রতিদিনের যে আমাদের কাজকর্ম থাকে, তো বিছানা গুছানো, তো বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো প্রথমেই দেখো, ওই যে দুটো কম্বল ভাঁজ করলাম, একটা তোমাদের দাদা ভাইয়ের, একটা আমার। তারপর ভালো করে এই বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তো এটা আমার কাছে একটা বড় কাজ। আর তারপর সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তো আগেই ঘর মুছেছি। গুড মর্নিং বন্ধুরা, তো এতক্ষণ দেখলে আমি ঘরঠর পরিষ্কার করে বিছানা উঠিয়ে, তো তোমাদের দাদা ভাইও কিন্তু আজকে খুব সকাল সকাল, মানে সে স্নান করতে চলে গিয়েছে। আজকে সকাল থেকে তোমাদের সামনে দেখো ব্লগটা আমি স্টার্ট করছি। এখন তোমাদের দাদা ভাইকে দুধ আর রুটি দিয়ে দেবো, তো আমি তো আবার দুধ খাই না, তো আমি রুটি খাবো। তো রুটিটা কী দিয়ে খাবো, তো সেটাই ভাবছি, ভাজা আর করছি না। আর এই যে তোমাদেরকে দাঁতের যে কন্ডিশনটা আমি বলেই দিচ্ছি, তো দাঁতটা আমার জাস্ট গেছে, কেননা দাঁতটার কী হয়েছে আমি তোমাদেরকে বলি। দাঁতটা যে না, তো দাঁতটা আমি পরশুদিন ডাক্তারের কাছে গেছি, তো ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে। আমি বলছি ডাক্তারবাবু যে তুলে দেন, তো সে বলছে, ডাক্তারবাবু বলছে যে না, এটা তোলা যাবে না, আমাদের তো ওই রুলস নেই। মানে এতটা ব্যথা উঠেছিল, তোমরা দেখেছিলে, আমি কাটছিলাম রিলসে দেখেছিলে, এতটা ব্যথা যে এই পাশ থেকে গিয়ে মানে মাথা একদম শেষই হয়ে গিয়েছিলো। তো তাই ডাক্তারবাবু বললো যে এরকম তো আমাদের নিয়ম নেই, তাই তুমি ওষুধ খাও, তোমাকে 3 দিনের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, 3 দিন পরে আসো। তাহলে আমি সোমবার দেখিয়েছি, তো সোম মঙ্গল বুধ, বুধবার একদম কমপ্লিট, বৃহস্পতিবারেও সকালবেলা অ্যান্টিবায়োটিকটা খাবো, তারপর বৃহস্পতিবারে ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বলেছে যদি দাঁতটাকে দেখো বাঁচানো যায়, তো দাঁতটাকে বাঁচাবো, আর যদি না বাঁচানো যায় তাহলে হচ্ছে তুলে ফেলার ব্যবস্থা করব। তো আমার বাড়ি থেকে বাবা মা, আমার বর, এমনকি আমার শাশুড়ি মা সবাই কি বলছে যে এই বয়সে দাঁতটা তুলতে না, কিন্তু কি করব বলো, আজকে আমি 3 দিন থেকে কিছু খেতেই পারছি না, আজকে 3 দিন থেকে একটা করে রুটি খাই, মানে কিছু যে একটা খাবো, মানে মানে ওটা একটার জায়গায় মানে দুটো খেতেই পারছি না, মানে খাওয়াই যাচ্ছে না, এত কষ্ট। এই পাশে দাঁতটাও প্রায় ওটা শেষ অবস্থা, কিন্তু এখানে বেশি ব্যথা নেই, তো এই পাশ দিয়েও চাবাতে পারি না। তো এই পাশ দিয়ে যে চাবাবো, এই পাশ দিয়ে এটা, এই তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখো আ দেখছো এই দাঁতটা, তো এই দাঁতটা মানে একদম ফোকলা, ডাক্তার বলছে যে এটা ইনফেকশন হয়েছে, এই জন্য যখন তখন ব্যথা ওঠে না, হুট করে ওঠে, আর উঠলে ঠাকা যায় না। তো আমার ইচ্ছা আছে তুলেই ফেলবো, তো এখন এটাই ভয় যে কাল তো তুলবো, যে আদৌ ব্যথা লাগে কি না, তো এটাই ভয়। তো তোমাদের সামনে আরও অনেক 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 গল্প করার আছে, তো যেহেতু বিয়েবাড়িতেও যাবো, তো দাঁত ব্যথা নিয়ে অত ভাবছি না, দাঁতটা তুলে 2 দিন খুব যত্ন করেই থাকতে হবে। কাল যদি তুলি তাহলে মিনিমাম 3 দিন তো ওই শুধু গেলা ভাত খেয়ে থাকতে হবে, শাশুড়ি মা বলছে গেলা ভাত করে দেবে, ওটা খেয়েই থাকবো, অনেকই কষ্ট হবে বুঝতে পারছি এখনই, কেননা আরও শীত পড়ে যাচ্ছে, কেননা শীত পড়ছে যে তখন যদি এটা না তুলি, তো শীতকালে তো আরও দাঁত ব্যথা বেশি করবে, এই ভয়ে আমি এটা মনে হয় আমার এটা তুলে ফেলাই মঙ্গল হবে। চলো এখন তাহলে সকালে খাই, তারপর খেয়ে তোমাদের সামনে একবারে রান্নাঘরে দেখা হচ্ছে। তো আজকে আমি তোমাদের সামনে আমি চিকেন করে দেখাবো, তো আজকে চিকেনটা বেশ একটু মানে স্পাইসি টাইপের, যেহেতু শাশুড়ি মা নেই, শাশুড়ি মা জানেও না চিকেন করব, কারণ না মা যেহেতু চিকেনের ওগুলো ছুঁয়া পছন্দই করে না, মা খায়ও না, তাই মা এসে যে আজকে বিকালে কী দেখবে যে চিকেন করেছ বা শুরু হয়ে যাবে, তাও কিছু বলবে না। মার ভাত, মার ভাজা, মানে যেটা যেটা করি ওটা আমি আলাদা করে আগে করে রেখে দেবো মার জন্য, পরে আমাদের লাস্টে চিকেনটা করব। তো মা যেহেতু খায় না, অনেকেই আছো যারা খায় না চিকেন, যাদের বাড়িতে বড়রাও খায় না, তো আমরা তো খাই। তো যেহেতু আমার তো মানে চিকেনটা খেতে আজকে খুব কষ্টই হবে, যেহেতু দাঁতটা খুব ব্যথা, তো তাও চেষ্টা করব, মানে যেহেতু এরপরে আমি কিছু খেতেই পারবো না, তো আজকে লাস্ট চিকেনটা খাচ্ছি, রোববার পর্যন্ত আর কিছু খেতেই পারবো না আমি, তো জানি না তোমাদের সেটার ব্লগও শেয়ার করতে পারবো কি না, চেষ্টা করব। তাহলে এখন রান্নাঘরে যাই, তারপর রান্নাঘরে গিয়ে খাই, তারপর তোমাদের সামনে চিকেনের একবারে প্রিপারেশন সব কিছু নিয়ে আসছি, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তা এইদিকেই যে দেখো, তোমাদের দাদা ভাই চিকেনটা নিয়ে আসলো, তো এখন ওটাকে একটু ধোবো। এই দেখো একটু লাল শাক বসালাম, তো 7-8 মতো লাল শাক কেটে ধুয়ে বসিয়েছি, ওই একটু রসুন ফোড়ন, একটু কালো জিরে, আর একটু কাঁচা লঙ্কা, তো একদম দেখো কমে গেল, তো আরও এটা কমবে। তো এই দেখো, তো এই যে চিকেন নিয়ে এসছে, তো
সম্ভবত এখানে 1 কিলো 200 গ্রামের মতো চিকেন আনছে বললো। আর জানো তো যে চিকেনের কিন্তু দামটা অনেকটাই কমেছে, তো 180 টাকা কিলো হয়েছে। তো এটা আমাদের আমার মানে শুনে খুব ভালোই লাগছে যে 180 টাকার মতো কিলো হয়েছে, কেননা এর আগে তো মিনিমাম তাও 250 টাকা 280 টাকা কিলো ছিল বলো, তো 180 টাকা হয়েছে, তো একদম খুবই ভালো। মানে সাধারণ আমাদের মতো মানুষরা এখন মানে একটু ভালোই লাগবে বেশ চিকেনটা খেতে, দামটাও কমেছে। তো চলো ভালো করে পরিষ্কার করে চিকেনটাকে আমি ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নাঘরে। তো আলুগুলোকে ভাজবো, আর একটুখানি পেঁয়াজ লঙ্কা আদা রসুনটাকে একটু পেস্ট করব। তেল গরম হয়েছে, তো চলো আলুগুলোকে ভাজবো। আলুগুলো এদিকে ভাজা হতে থাক, আর তোমাদের দাদা ভাই দেখো এইদিকে এটা কী আনছে, এই আমলখি মানে একটু নষ্ট নষ্ট এরকম হয়ে গেছে দাগ দাগ। তো না বলছিলাম আনতে, তো বললো খাবো, খাওয়া ভালো, একটা খেয়েছে আর এই যে সব এরকম রেখে দিয়েছে। তো এটাকে চলো এখন কাটি, কেটে তারপর একটুখানি হলুদ লবণ দিয়ে মেখে তারপর রোদে শুকোতে দেবো। চলো এটাকে আগে কেটে নিই, আর এইদিকে আমার রান্নাটাও এইদিকে হতে থাক। তোমরা অনেকবারই চিকেনের আমার রেসিপি দেখছো, তো নতুন করে আর কি দেখাবো, তো যতটা পারছি অতটাই দেখাচ্ছি। ফোড়ন থেকে কিন্তু গন্ধ বেরিয়েছে, এই যে রসুন দিয়ে দিলাম, একটুখানি দেখো নুন দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি করে হয়ে যায়, খুব তাড়াতাড়ি করে ভাজা ভাজাটা হয়ে যায়। চিকেনটাও দেখো সুন্দর করে ধুয়ে আমার নেওয়া হয়ে গিয়েছে। দেখো এই যে আমলখি, তো এটাকে এখন ভালো করে আগে কোচলে কোচলে ধুয়ে নিতে হবে। এই যে তো এই যে এইভাবে কইরে তো তারপর দেখো একটুখানি রোদের মধ্যে শুকাবো, একটু হলুদ লবণ মেখে হয়ে যাবে। তো এইভাবে করে চলো সব কয়টাকে কাটি। এই যে দেখো একটু হলুদ আর লবণ নিছি, তো তারপর এটাকে এখন সুন্দর করে মাখবো মাইখে, তারপর একটু রোদে ওই থালের মধ্যে শুকোতে দেবো। এই যে দেখো বাইরেও যে রোদ, বাপরে বাপ। তো এটাকে এখন একটু শুকোতেই দেবো, এখানটা থাক শুকোতে। দেখো দিয়ে দিলাম যে রোদ, বাপরে বাপ। তো ওইদিকে আমার মনে হচ্ছে পেঁয়াজ একটু গন্ধ বেরোতে শুরু করছে, তো পেঁয়াজ আর ওইটাও মনে হয় ভাজা ভাজা প্রায় হয়েই এসছে। হ্যাঁ, তো এখন চলো চিকেনটাকে রান্নাটা তাড়াতাড়ি করে করি, প্রায় এটা বেশ ভাজা ভাজা হয়েছে। এখন চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিই। আমি এইভাবে রেসিপিটা অনেকদিন বেশ বেশিই করি, কেননা মেখেও করি, কেননা এইভাবে একটু বেশিই করি। এইভাবে করলে না আমার মনে হয় কি রেসিপিটা মানে চিকেনটা না খেতে আমার কাছে একটু বেশিই ভালো লাগে। মশলাটা পেস্ট করছি, এটাও কিন্তু এই সময়ে দিয়ে দেব, যেহেতু সব কাঁচা লঙ্কা আর প্রতিদিনের যে ওই হলুদ জিরের গুঁড়ো ওইটা একটু পরে দেব, এই কাঁচা মশলার গন্ধটা একটু চলে গেলে তারপর ওইটা আমি দিয়ে দেবো। এখন প্রায় চিকেনটা হোক, তো তারপর আমি ওই মশলাপাতিগুলো দিয়ে ভালো করে আরও কষাবো, একটু এখন হোক। তো তোমরা জানো আমি এইভাবেই করি, আর তোমাদের সাথে চলো আজকে একটু গল্প করি, কেননা তোমাদের ওই কী বলে মানে বিয়েবাড়ি, তোমাদেরকে যে বলছিলাম বিয়েবাড়িতে যাব, তো বিয়েবাড়িতে কী পরবো বলো তো? মানে আমার ইচ্ছা আছে যে বিয়ের দিন হচ্ছে আমি শাড়ি পরবো, তো আর জুয়েলারি পরবো, যেহেতু সোনা বেশি সোনা গয়না তো নেবই না বেশি, কেননা বেশি সোনা গয়না নিলে পরে আবার মানে বিয়েবাড়ির ব্যাপার না, এত এত লোকজন থাকবে, তো মা শাশুড়ি মা বলছে যে সোনা গয়না কিছু এগুলো নিয়ে যেতে না, এমনি ইমিটেশন যা থাকে নিয়ে যেতে, আর টুকিটাকি একটুখানি সোনা নিতে, কেননা একটু পরতে একটু পরে যাবো, একটু পরবো ওইটুকুনি, বেশি একদমই নিতে না বলে দিয়েছে। তো এগুলোই করব, আর হচ্ছে আমার ইচ্ছা আছে হচ্ছে বিয়েতে তোমাদের শাড়ি পরবো, যেহেতু শাড়িটা পরে আমি আরও আমার নতুনও বিয়ে হয়েছে, তো শাড়িটাই পরবো। আর যেটা রিসেপশন বউভাত, তো বউভাতে শাশুড়ি মা বলছে কেন তোমার তো লেহেঙ্গা আছে, তুমি লেহেঙ্গাটাও পরতে পারো যেটা তুমি তোমার রিসেপশনে পরেছিলে। তো ইচ্ছা আছে যে বউভাতে লেহেঙ্গাটা পরবো, তো তোমাদের দাদা ভাই আবার বলছে হ্যাঁ বউ আগে কী পরবে তুমি সেটা রাখো, তারপর তুমি আগে নিজে লেহেঙ্গা পরে বসে থাকবে। তো কী না আমার ইচ্ছে, কেননা দেখো এত দাম দিয়ে লেহেঙ্গাটা কিনেছি রিসেপশনে, কেননা ওই লেহেঙ্গাটা না পরলে ওটা বাড়িতে পরেই থাকবে, তো কোনো না কোনো দিন ওটার পরাই হবে না, তো মাঝে মাঝে যে এখানে কোনো নিজেদের মধ্যে একটু নেমন্তন্ন পেলে বেশ পড়তে হবে, তো ওটা আমি ভেবেছি বিয়েটা পরবো। আর লেহেঙ্গার সাথে এবারে জানোই মিশোর আমার ঘটনাটা তোমরা সবাই শুনছো, তো মিশোতে এবারে কী হয়েছে বলি। তো মিশো
মিশো হচ্ছে আমাকে কালকে আজকে 7 দিন পর নাকি 8 দিন পরে কালকে আমাকে মিশো ফাইনালি টাকাটা দিল হ্যাঁ 8 দিন কই 9 দিন পরে 9 দিন 9 দিন কি 10 দিন পর 11 দিনের দিন আমাকে টাকাটা দিল তো তাও পুরোটা দেয়নি 1255 টাকা তো যে ডেলিভারি বয় করেছে সেই দিয়েছে তো সে হচ্ছে 1000 টাকা দিয়েছে নি ওর নাকি ফোন পে তে টাকা ছিল না তো আমিও তো প্রতিদিন ফোন করেই যাই তো এতগুলো টাকা বলো ছাড়বো তো না একদমই তো প্রতিদিন ফোন করে যাই তো তারপর কালকে 1000 টাকা দিছে আর বলছে ম্যাম আর বলছে যে দুদিন পরে বা তিন দিন পরে আর হচ্ছে 255 টাকা ওটা দিয়ে দেবে তো ঠিক আছে ওটা পরে দেখ আমার কোনো আসল না 1000 টাকা তো দিছে এটাই অনেক তো এখন আমি আবার ওই ওই একই সেট কিন্তু মিশোর থেকে অন্য আমি তো ওই যে অপশনটাটা ওইটা আমি অর্ডার করি তো অন্য জায়গার থেকে করেছি তো ওইটা একটুখানি 50 টাকার মতো নামটাও বেশি তো ভালো ফিডব্যাক আমার আগেরটাও ফিডব্যাক ভালো ছিল জানি না এরকম কেন হলো ভুল করে দিয়েছে ওরা তো ওটা আসবে ওটা তোমাদেরকে দেখাবো আর লেহেঙ্গাটাও এর মধ্যে একদিন দেখাবো তো লেহেঙ্গা সব কিছু তো প্যাকিংও দেখাবো তো আমরা মিনিমাম বিয়ে তো সোমবার তো রবিবারে যাব এখন এই যে দেখো এর মধ্যে ওই একটুখানি জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মানে প্রতিদিনের যে মশলাগুলো থাকে তো সেটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেবো তো এইরকমই তারপর আস্তে আস্তে করে কষাবো বাস হয়ে যাবে তো এখন এটাকে ঢেকে দিয়ে এটা এখন হোক এই যে সকলের এই বাসনগুলো তো এখন আমি এগুলাকে মেজে নিব তো আমার না জানো রান্না বান্না সব করতে ভালো লাগে আমার খালি একটাই প্রবলেম বাসন মাছটা আমার ভালোই লাগে না মানে বাসন মাছটা আমার একদমই ভালো লাগে না তো চলো কী কাজ করবো শাশুড়ি মা আজকে নেই তো সব কাজ একা একাই করতে হচ্ছে সারাদিন তো আমি না তোমাদেরকে বলছি আজকে কেন চিকেন হচ্ছে কেন না এই তোমার আমি কালকে দাঁত তুলবো তো কালকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার মিনিমাম দাঁত তোলার 3-4 দিন তো কিছু খেতেই পারবো না একমাত্র গেলা ভাত ওটা মা শাশুড়ি মা ভোগ চালের করে দেবে আর নয়তো ভাবছি নিজে একটু ওই ডালিয়াটা করব তো এক ওই সিদ্ধ ভাত খেয়ে তো মানে ওই ভোগ চালের ওই গেলা ভাত খেয়ে তো 4 দিন থাকার পারবোই না অসম্ভব অনেক কষ্ট তো মিনিমাম ওই একটুখানি ডালিয়াটাও খাবো মানে একটু ফ্লেভারটা চেঞ্জ করবো তোমাদের দাদাভাইকে বললাম যাও একটু চিকেন নিয়ে আসো কেননা আমি তো এই 4-5 দিন কিছু খেতেই পারবো না তাই আজকে চিকেনটা হচ্ছে এই দেখো তো মোবাইলে কেমন হচ্ছে বুঝতে পারছি না সামনে থেকে মানে চতুর্দিকে দেখো তেলই খালি তেলই তেলই দেখো মানে তেল আমি আবার আমি চিকেনে একটু কম তেল দিলে ভালো লাগে না বেশি আমি একটু তেল দিই তো একদম যেন সুন্দর করে এটা কষে গিয়েছে দেখো গরম জল কিন্তু দিয়ে দিয়েছি আর ঝোলও এখন ফুটছে তো আলুগুলো এখন একটু সেদ্ধ হয়ে যাক তারপর কিন্তু নামিয়ে নেবো তো দেখেই বুঝতে পারছো লাল লাল চিকেনের ঝোল এই যে দেখো তো এই যে চিকেনের লাল লাল ঝোল তো দেখতেই পারছো আর আমি একটু ওপর দিয়ে কী করেছি একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি তো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না আজকের চিকেনটা আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল তো দেখলে তো জানি না এখন কতটা খেতে পারবো সব করে তো বানালাম একদম আস্তে আস্তে খেতে মানে মিনিমাম আমরা 1-1.5 ঘন্টা লেগেই যাবে আজকে খেতে একাডেই দাঁতের যা অবস্থা তো চলো আজকে এই পর্যন্তই তো ততক্ষণে আর আমার অনেক ভিডিও এখনও এডিটিং বাকি আছে তো ওটা এখন করবো তোমাদের দাদাভাই আসবে তারপর খাবো চলো আজকে এই পর্যন্তই সবাইকে বলছি টাটা আর সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটাও করে দিও তো চলে আসবো করে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো